প্রধানমন্ত্রী যে স্বপ্ন সেটি হচ্ছে আমাদেরকে উদ্দেশ্য করে নাই, তোমাদেরকে উদ্দেশ্য করে। আশা করি আজকে 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, 2 লক্ষ ভাবনের ইজ্জতের বিনিময়ে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সাথেই মার্চে ভাষণে বলেছিল, আমাদের কেউ দাবায় রাখতে পারবে না। অর্থাৎ হচ্ছে যে দাবায় যে রাখতে পারবে না, কাদের উপর শক্তিকে, কাদের উপর বল নেই, এই বাঙালি জাতির উপর শক্তি বল নেই কিন্তু তিনি বক্তব্য দিয়েছেন।